আজকে আমরা একটা বোরহানি করে দেখাবো আপনাদের ঘরোয়া পরিবেশে, কিন্তু স্বাদ হবে একদম বিয়েবাড়ির স্বাদ, বিয়েবাড়ির বোরহানির স্বাদ। এখানে টক দই 2 কেজি, পুদিনা পাতা 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 2 টেবিল চামচ, 4টা কাঁচামরিচ, সাদা সরিষা 2 টেবিল চামচ, লবণ 3 চা চামচ, বিট লবণ 2 টেবিল চামচ, টমেটো কেচাপ 3 টেবিল চামচ, 1 কাপ পানিতে 6 টেবিল চামচ চিনি, 1 কাপ পানি, জিরে গুঁড়া 1 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। এবার আমরা একটা বাটিতে সব উপকরণ একসাথে ঢেলে ভালো করে মিশ্রণ তৈরি করব। একটা পাত্রে ঢালার পরে আমরা সব উপকরণ ভালো করে মিক্স করে নেব। একটি পাত্রে 2 কেজি দই নিয়ে একটি ছাঁকনির মাধ্যমে সম্পূর্ণ মিশ্রণটি ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নিব। ছাঁকনিটা দিয়ে ভালো করে ছাঁকার পরে এই পানীয়টি এই দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। হয়ে গেল আমাদের সুস্বাদু বোরহানি। আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে সব উপকরণের লিস্টটা দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে ওটা দেখতে পারেন, আপনাদের জন্য ইজি হবে।